চোট নিয়েই বছর শেষ হচ্ছে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির। বুধবার মারাকানার ব্রাজিল ম্যাচের শেষ দিকে কুচকির ইঞ্জুরির কারণে মাঠ থেকে তুলে নেওয়া হয় মেসিকে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বেশ কয়েকবারই টাচলাইনে গিয়ে চিকিৎসা নিতে দেখা যায় লিওনেল মেসিকে। ম্যাচের 78 মিনিটে বদলি হিসেবে মারছেন ফুটবলের মহাতারকা। ম্যাচ শেষে নিজের ইঞ্জুরির কথা জানান তিনি, বলেন তার ডাক্তারে অস্বস্তি হচ্ছিল, নতুন বছরে যাতে নিজের সর্বোচ্চটুকু দিয়ে ফিরতে পারেন সেজন্য তার যথেষ্ট সময় আছে বলে মন্তব্য করেন মেসি। সুস্থ হয়ে আবারও ভালোভাবে কামব্যাক করতে চান সুপার লিও। এর আগে উরুগুয়ের সাথে ম্যাচেও পুরো 90 মিনিট খেলেন আর্জেন্টাইন এই অধিনায়ক।